হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিনটা ছিল 31শে ডিসেম্বর। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর দেখছি আমার কবুতরগুলো একেবারে বাসার বাইরে এসেই এখানে হচ্ছে কি জানি খাচ্ছিল দেয়াল থেকে। যাই হোক, সেদিন আমার ছোট বোনের ফ্লাইট ছিল, সে দুবাই শিফট করেছে কিছুদিনের জন্য। তো ওকে হচ্ছে আমি আর আমু এয়ারপোর্টে দিয়ে আসছিলাম। তো আমরা, ওর ফ্লাইট ছিল রাত 8টায়, তো আমরা 4টা করে বাসা থেকে বের হই, কারণ আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব অনেকখানি ছিল। তার মধ্যে আবার যেহেতু এখন নির্বাচনের প্রচার মানে প্রচারণা চলছে, সেই হিসেবে চিন্তা করেছি একটু আগে যাওয়াই ভালো। আর যেহেতু ও নতুন যাচ্ছে, সব কিছু ঠিকঠাক হতে একটু টাইম লাগবে। তো সবাই অনেক কান্নাকাটি করছিল, আমার অবভিয়াসলি মন অনেক খারাপ ছিল, কারণ আমার বোনের মেয়ের সাথে আমার কানেকশনটা অনেক বেশি ভালো। যারা আমাদেরকে নর্মালি দেখেছেন তারা বলতে পারবেন। তো ও আমাকে ছাড়া একদমই চলে না, আমাকে বলতে আমাকে অ্যান্ড আমার ছোট বোনকে, মানে ওর খালাদের প্রতি ওর আদরটা অনেক বেশি। তা আমি এয়ারপোর্টের সাইডে এভাবে দাঁড়িয়ে কান্না করছিলাম, আম্মু কান্না করছিল। আসলে এই জিনিসগুলো এখন যখন আমি ভিডিওতে ভয়েস ওভার করছি, আমার এখনও কান্না পাচ্ছে। ও আমার সাথে এতটাই কানেক্টেড, মানে আমি বলে বোঝাতে পারবো না। ও আমার নিজের সন্তানের মতোই আমার কাছে থাকে সবসময়। যাই হোক, আমি আর আম্মু অপেক্ষা করছিলাম ওদের হচ্ছে ফ্লাইটটা, মানে ওদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো, মানে বোর্ডিং পাস হাতে পেলেই আমরা চলে যাব, ওই হিসেবে বসেছিলাম। তো রাতটা কোনো রকম মানে একেবারে নির্ঘুমই কাটিয়েছি বলতে গেলে। সকালবেলা হচ্ছে 1 তারিখ ছিল আর বাচ্চাদের হচ্ছে বই দিচ্ছিল, তো ওখানে অবশ্যই উপস্থিত থাকা লাগতো। তো ওখানে বাচ্চাদের নিয়ে গেলাম, আমার বাচ্চাদের মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল। তো চিন্তা করলাম স্কুলে গেলে ওর ফ্রেন্ড সার্কেলকে দেখলে ওদের ভালো লাগবে, তো এই জন্য ওদেরকে নিয়ে গেলাম আর বইও নিয়ে আসলাম। তো এখানে ফার্স্টে হচ্ছে কিছু বাচ্চাদের বই বিতরণ হচ্ছিল, আমাদের এলাকার কাউন্সিলর ছিলেন। তো সব মিলিয়ে তখন হচ্ছে ব্যস্ততম একটা সময় কেটেছে। এরপর আর কি করার, তারপর হচ্ছে আবার বাসায় ব্যাক করেছিলাম, রান্নাবান্না ছিল, নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার বোনের মেয়ের কথা কোনোভাবেই হচ্ছে ভুলতে পারছিলাম না আর কি। এখনও পর্যন্ত কেমন যেন খালি খালি লাগে বাসাটা। তো যাই হোক, এখানে আমার ছেলে মেয়ে হচ্ছে আরাফাতের সাথে কথা বলছিল, আরাফাত হচ্ছে ওদের ফ্রেন্ড। বাসায় আসলাম, দেন হচ্ছে একটু মিষ্টি বানিয়েছিলাম, কারণ বাচ্চারা মিষ্টি খাবে বলছিল, কিন্তু দোকান থেকে সব সময় আনি না, আমি বাসায় প্রায় রেডি করি। যখন শরীর খারাপ থাকে বা মনে হয় যে এখন বানাতে পারবো না, তখন দোকান থেকে আনা হয়। তো এরপর হচ্ছে আমি একটু আপেলের জেলি বানিয়েছিলাম, রেসিপিটা আপনারা খুব জলদি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।